পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রূপনারায়ণপুর থেকে চৌরঙ্গী মোড় পর্যন্ত 8 কিলোমিটার রাস্তা নির্মাণের কাজের উদ্বোধন করলেন আসানসোল কর্পোরেশনের মেয়র তথা বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায়। এটা মানে প্রধান সড়ক আমাদের এই অঞ্চলের, তো এই কাজটা হওয়ার জন্য হলে এখানকার মানুষের প্রচন্ড উপকার হবে, কারণ এই রাস্তাটাতে বিভিন্ন সময় মানে অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেকেরই প্রাণ গেছে। আমরা নিশ্চয় চাই না আরও কারো প্রাণ যাক, তার জন্য মানে দিদিকে আমাদের ধন্যবাদ যে দিদি রাস্তাটা কাজটা আজকে শুরু করার জন্য আমাদের নির্দেশ দিয়েছেন এবং আমরা করছি রাস্তাটা। এদিন বিধায়ক জানান, রাজ্য সরকারের উদ্যোগে আসানসোল পূর্ত দপ্তরের তত্ত্বাবধানে রাস্তাটি তৈরি হবে। প্রকল্পের অনুমোদিত ব্যয় ধরা হয়েছে 8,80,12,715 টাকা। কাজ শেষ হবে 25শে অগস্ট। চরঙ্গী মোড় থেকে প্রায় 8 কিলোমিটার 9 কোটি টাকা দিয়ে ফিরে পড়বে। তার আগে উদ্বোধন হলো, মানে মানুষের চাহিদা ছিল এখানে প্রচুর, আমরা প্রতিদিন প্রতিনিয়ত পেয়েছি, কাজে এটা মানে দারুণ কাজ হলো। দিদিকে অনেক অনেক ধন্যবাদ, দিদিকে আমাদের প্রণাম যে আমাদের এই অঞ্চলের মানুষের কথা শুনে এই রাস্তার কাজটা। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, আনন্দ বার্তা।